হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 100 ওয়াট একটি এলইডি প্লেট লাইন দিয়ে আপনারা জ্বালাবেন, অনেক আলো হবে, মাত্র 150 টাকায় বন্ধুরা একটি প্রফেশনাল বড় লাইট বানাতে পারবে। লাইটটির আলো অনেক, এক লাইট দিয়ে আপনার ঘর বা দোকানে অনেক আলোকিত হবে। বন্ধুরা, এই লাইটটি তৈরি করতে অনেক খরচ কম, কিন্তু আলো অনেক বেশি। লাইটের প্লেটটি হচ্ছে 100 ওয়াট, কিন্তু আলোটা অনেক বেশি। তো এটা আমরা ফিটিং করব এই নষ্ট এলইডি বডির সাথে, এই প্লেটটি আমরা ফিটিং করব। তো এখানে আমি একটি এলইডি প্লেট এবং আরেকটি ড্রাইভার সার্কিট নিয়েছি। তো বন্ধুরা দেখো, এটা আমি কিভাবে কানেকশন করি। তো প্রথমে আমরা পুরাতন লাইটের যে প্লেটটা আছে এটা আমরা খুলে ফেলব। বন্ধুরা দেখেন, আমি প্লেটটি খুলে ফেললাম। এখন লাইটের ভিতরে যে একটি সীসার একটি পাতি দেওয়া আছে সেটাও খুলে নিলাম। দেখুন, এখানে আরেকটি ড্রাইভার সার্কিট দেওয়া আছে, এটা আমি খুলে ফেলব। এটা 20 ওয়াটের একটি সার্কিট, তো এই সার্কিট দিয়ে এটা চালানো যাবে না, আমি তার জন্য খুলে ফেলছি। এই এলইডির যেখানে হোল্ডার লাগানো হয় সেখানে দুটো পিন থাকে, এই পিন দুটো আমরা যে কোনো ইয়ের মাধ্যমে আমরা এটা খুলে নেব, খুলে এর ভিতর দিয়ে তার দিয়ে আবার লাগিয়ে দিব। তো দেখেন আমি কীভাবে এটা কাজ করছি, এটা খুলে ফেলতেছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, অবশ্যই নিজেরা নিজে তৈরি করে লাইটটি ব্যবহার করতে পারবেন, অনেক ভালো হবে। তো বন্ধুরা দেখেন, আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা আমি এলইডি প্লেটের সাথে নিয়ে এসেছি। দেখেন, এটার দাম নিচ্ছে 50 টাকা। আর এই যে এই সার্কিটটি দুটি সাদা দেখতে পাচ্ছেন, এখানে কারেন্ট দিতে হবে এবং একটি লাল একটি সাদা কালো এই প্লেটের প্লাস মাইনাসে লাগিয়ে দিতে হবে, লালটি প্লাসে এবং সাদাটি মাইনাসে লাগিয়ে দিতে হবে। তো আমি আগে সাদা দুটি তার এসি লাইনটির সাথে দেবো, সেজন্য হোল্ডারের বাতির যে হোল্ডার লাগানো হবে ওই জায়গায় আমি এটা লাগাইতেছি। দেখুন, যে এখান দিয়ে আমি তার গুণাটি বের করে নিছি। এখন এই গুণার ভিতর দিয়ে আমি ওই লোহার ওই ক্যাপটি লাগিয়ে দিব টাইট করে, যাতে ওই গুণার সাথে লাগিয়ে থাকে। তো গুণাটি প্রথমে আপনারা একটু বেশি করে নিয়ে এই সাইড দিয়ে বের করে দিয়ে এই পিনটা লাগিয়ে দিবেন, চাপ দিয়ে লেগে দিবেন, ওটা শক্ত হয়ে লেগে যাবে। দেখেন আমি কীভাবে লাগালাম, এভাবে আপনারা লাগাবেন, অবশ্যই কাজটি করতে পারবেন। এটা খুব সুন্দর করে লাগিয়ে দিবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন, সাদা আর একটি লাল এই দুটো তারের মাঝখান দিয়ে এই প্লেটটি আমরা পরিয়ে দিব। এই প্লেটটি পরিয়ে দিয়ে আমরা এটার সাথে কীভাবে কানেকশন দিই দেখুন। দেখতে পাচ্ছেন, এখন আমি প্লেটের ভিতর দিয়ে তারটি ঢুকিয়ে নিব। এরপর আমরা ছোটো ছোটো স্ক্রু দিয়ে ওই বডির সাথে এই প্লেটটি আমি নাট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিব। বন্ধুরা, তোমরা এরকম ছোটো তিনটি নাট দিয়ে এই প্লেটটি এভাবে লাগিয়ে দিবে। দেখো, আমি খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এরকম তিনটি নাট স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে দিয়ে দিবে। তো বন্ধুরা দেখো, লাইটটি এখন কেমন দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। এটা হোল্ডারের সাথে লাগিয়ে দিলে অনেক সুন্দর লাগবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার ওই ছোটো সার্কিটের যে দুটো তার, একটি লাল এবং একটি সাদা, তো ওই প্লেটের ওই জায়গায় দুটি চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় আমরা লাগিয়ে দিব। ওখানে মাইনাস এবং প্লাস এরকম দুটি চিহ্ন দেওয়া আছে, তো আমরা লাল তারটি প্লাস যেখানে লেখা আছে ওই জায়গায় আমরা লাল তারটি লাগিয়ে দিব, এবং যেখানে মাইনাস লেখা আছে ওই জায়গায় আমরা সাদা তারটি লাগিয়ে দিব। তো দেখো, আমি তার দুটি লাগিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখো আমি প্লাস চিহ্নটি লাল তারটি লাগিয়ে দিলাম, এখন বাকি সাদা তারটা আমরা মাইনাস প্রান্তে লাগিয়ে দিব। তো এখানে যে মাইনাস লেখা আছে, তো এই দেখো আমি মাইনাস প্রান্তে সাদা তারটি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার দুটি তার লাগানো শেষ, এখন বাকি বাড়তি তারগুলো আমরা ভিতর দিক ঢুকিয়ে দিব। এখন আমরা লাইটটি জ্বালাবো, জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো লাইটটি কীরকম আলো দেয়। বন্ধুরা দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে লাইটটি, হোল্ডারের সাথে লাগালে আরও অনেক সুন্দর এবং আলো দিবে, প্রচুর আলো হবে এই লাইটটির। এই লাইটটি দেখো আমি এখন লাগিয়ে দিছি, আমি যে টেবিলের উপর ভিডিও বানাই সেই টেবিলে লাইটটি ফিটিং করে দিছি। দেখো অনেক আলো, এই লাইটের দিকে তাকানো যায় না, লাইটের দিকে দিকে তাকানোই যায় না, অনেক আলো, তাকালে চোখ মানে ই হয়ে যায়। দেখো টেবিলে ফুট আমি ধরছি, অনেক আলো। দেখো আমার টেবিলে, এখানে আমি তোমাদের জন্য ভিডিও বানাই।